আজকে কালকের দিনটা কিন্তু ফুললি ক্যাশ করতে হবে। কালকে রাতে 12টার আগে পড়া প্যাক আপ করতে হবে, কালকে রাত 12টায় একটা ঘুম দিতে হবে। সারা রাত যদি জেগে থাকো পরীক্ষা হলে মাথা কাজ করবে না, ফিজিক্স পরীক্ষায় মাথা কাজ করাটা খুবই জরুরি, নাহলে দেখা যাবে যে পারা জিনিস মাথা চলতেছে না, ঠিক আছে? সো আজকে আর কালকে পাগলের মতন পড়তে হবে, অনেস্টলি এটার কোনো মাপ নাই, ঠিক আছে? সো আমি আজকে এই জায়গায় শেষ করতেছি। আমি এই যে সেশনটা আছে এই সেকশনের কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, যেই স্লাইড যেই ইয়াটা পড়াইছি এটার মধ্যে থেকেই সবগুলোতে জায়গায় যেতে পারবা, এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দিব, অ্যান্ড ওই লিঙ্কটাই তোমার জন্য যথেষ্ট হবে, ঠিক আছে? ওখান থেকে জাস্ট ম্যাটেরিয়ালস পড়া শুরু করো, আর ফেসবুকে যত পারো কম আসবা, এটা এর জন্যই দিয়ে দেওয়া যেন তোমার ফেসবুক হয়ে আবার বারবার না নিতে হয়, এই পিডিএফের মধ্যেই এই লিঙ্কগুলো এম্বেড করা আছে, ঠিক আছে? ওকে ফাইন, আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে, বেস্ট অফ লাক ইনশাল্লাহ। ফিজিক্স সেকেন্ড পেপারে সবাই ভালো একটা পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে জানাইও পরীক্ষা কেমন হয়েছে, অ্যান্ড ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে আমি খুবই বেশি আশাবাদী, কারণ চিন্ময় এবং আমি মিলে তো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়াতাম, ফিজিক্স সেকেন্ড পেপারে মেজরিটি আমি পড়াইছি। সো ফিজিক্স সেকেন্ড পেপারে হোপফুলি তোমাদের একদম ফাটাফাট এক্সাম হবে, ফিজিক্স ফার্স্ট পেপারে অনেকে ফাটাফাট এক্সাম দিছো আমাদেরকে জানাইছো, অ্যান্ড তোমাদের এক্সামগুলো ভালো হলে ভাইয়াদের খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।